হাই, আমি রিজওয়ানা আক্তার। আমাকে আপনারা অনেকেই জানেন চেনেন, যারা আমার ইউটিউবের সঙ্গে যুক্ত আছে, আমার ভিডিও দেখে। তো আজকের এই ভিডিওটি আমি কোনো পড়াশোনা রিলেটেড কিংবা আমার কোনো ফলাফল রিলেটেড নয় করছি না। আজকের ভিডিওটি আপনাদের জন্য, মানে তোমাদের জন্য, যারা আমাদের ছোটবেলাতে তুমি বলছি, যারা বড়দের আপনি বলছি। তো কি বিষয়ে ভিডিওটি বলে রাখি, কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, আমার নিট ফলাফল বিষয়ে। সেখানে আমি কেমন মার্কস পেয়েছি, আমার এবছর কি হলো সেই বিষয়ে বলে। তো মনটা খারাপ ছিল আমার, তো সেই ভিডিওতে প্রচুর মানুষ আমাকে প্রচুর উৎসাহ দেখেছে পরের বছরের জন্য, কিংবা আমি যাই করবো ভবিষ্যতে তার জন্য। শুধুমাত্র যে সেই ভিডিওর কমেন্টস এর উপর ভিত্তি করে ভিডিওটা করছি তা না, আমি যেদিন থেকে ইউটিউব করছি, 14 মে 2023 থেকে আমি প্রথম ইউটিউব ভিডিও আপলোড করছি। ফিজিক্স পড়াতে শুরু করেছিলাম ক্লাস 9-এ, মনে আছে। যখন আমি ভিডিও আপলোড করি তার আগে ভাবছিলাম যে হয়তো অনেক এমন কমেন্টস আসবে যে বাচ্চা মেয়ে ফিজিক্স পড়াচ্ছে, একটু বেশি পাকা, বেশি জ্ঞান দিচ্ছে। আমি এটা ভেবেছিলাম হয়তো এরকম কমেন্টস আসবে। তো সেই ভয়ে আমি ডিলে করছিলাম যে এই ভিডিওটা আজ করবো, আপলোড করবো না, অন্যদিন আপলোড করবো। একদিন আপলোড করেই দিলাম। তো 10-15 দিন পর দেখছি প্রচুর অজানা মানুষের কমেন্টস আসছে, এবং এইটুকু টুকু না, এত বড় বড় লেখা, অ্যান্ড অনেক শিক্ষকেরাও অনেক উৎসাহ জাগিয়েছে যে বাহ, খুব ভালো, তো বেশ ভালো লেগেছিল আমার সেই কমেন্টসগুলো পড়তে, প্রথম জীবনে প্রথম। অনেক শিক্ষক, অনেক শিক্ষিকার কাছ থেকে, অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি বাড়িতে। তো ভেবেছিলাম যে এইটুকু বন্ধুর মধ্যে ভালোবাসা পেতেই পারে, কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে এতগুলো মানুষ আমাকে এত উৎসাহ জাগিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, আমি ভাবতে পারিনি হয়তো আমি এগুলো যোগ্যও নয়, কিন্তু তবুও আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলে ছোট করা হচ্ছে, কি করে প্রকাশ করবো। আগে ধারণাটা আমার আলাদা ছিল যে মানুষ কখনোই কাউকে উৎসাহ জানায় না, পেছন একটু এগোলে পা ধরে পেছনের দিকে টানে, কিন্তু দেখছি না পুরোটাই উল্টো। আমরা মানে 99.99% মানুষ সবাই কিন্তু সামনে এগোতে সাহায্য করছে। হ্যাঁ, হয়তো অন্য দিক থেকে সাহায্য না করলেও এই যে ছোট ছোট পজিটিভ যে কমেন্টস, যে মেসেজ, এত উৎসাহ দেখাচ্ছেন, এগুলো কিন্তু মানুষের জীবনে অনেক অনেক ইফেক্ট ফেলে, আমার জীবনে ফেলেছে। এই যে গত কয়েকদিন আগে যে ভিডিওটা আপলোড করছি, সেখানে কমেন্টস গুলো দেখে আমার অনেক ইম্প্রুভ হয়েছে। ইম্প্রুভ হয়েছে বলতে, আমার শরীর অসুস্থ ছিল, ভালো হয়ে গেছিল, কিন্তু খিদে অভাব হচ্ছিল, অ্যান্ড দেন আমার মেন্টালি কিছু প্রবলেম চলছিল। তো ওই কমেন্ট গুলো দেখে আমি সত্যি খুব এনার্জি পেয়েছি, খুব। তো আমার মনে হলো যে আপনাদের একটু জানাই, আপনাদের মনেও কিছু একটা ইফেক্ট ফেলি, যে আপনারা আপনাদের এই ছোট ছোট কমেন্ট আমার মনে কতটা ইফেক্ট ফেলে। কখনো তো মানে অনেক সময় অনেকজনকে আমি রিপ্লাই করতে পারি না, তো এই ভিডিওর থ্রু আমি রিপ্লাই করছি সকলকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংকস টু অল অফ ইউ। আপনারা বা তোমরা সকলে খুব ভালো থেকো বা থাকুন, জীবনে যা ইচ্ছা আপনাদের সকল পূরণ হোক সবার। এভাবে সকল মানুষদের মনে ছোট ছোট পজিটিভ ইফেক্ট খেলতে থাকুন, আমিও চেষ্টা করবো আপনাদের কাছ থেকে শিখে। অনেক কিছু শিখেছি আপনাদের কাছ থেকে, অনেক কিছু ওই কমেন্টস এর মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি। আর সবচেয়ে বড় কথা, কমেন্টস মানুষ লিখতে পারে তখনই যখন তাদের মন সেরকম হয়, মন পরিষ্কার হয়। আমি বলছি না তারা কমেন্টস করেনি তারা খারাপ, এমনটাও না, অনেকে সব পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভালো, আমার ধারণা ভুল ছিল। কিন্তু আজ 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 কি যেদিন থেকে আমি ইউটিউব জার্নি শুরু হয়েছে আমার, সেদিন থেকে আমি বুঝতে পেরেছি সবাই সবাই ভালো, সবাই সবাই ভালো। আগে ধারণাটা উল্টো ছিল, তার জন্য ক্ষমা চাইছি। আমি নিজেও অনেক ভিডিও দেখলে সেই ভিডিওতে কমেন্ট সাধারণত রীতিমতো করি না, আবার কি করবো, গালা গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনাদের মানে সত্যি নিজেদের মূল্যবান সময়ের মধ্যে যে সময়টা আমাকে দিচ্ছেন বা দিচ্ছ, এগুলো সত্যি অনেক বড় পাওনা। আগামী বছর নিট পরীক্ষা দেব, জানি না উপরওয়ালা কি মতে রাজি। যদি নাও হয় বা এবছর হলো না,
হয়তো কষ্ট হবে, কিন্তু এই যে পেলাম এত কিছু আপনাদের কাছ থেকে, এত ভালোবাসা, এগুলো সত্যি সারা জীবন মনে থাকবে। আর এভাবে পাশে থাকুন, আর আমি চেষ্টা করব এভাবে এই মানুষের মনে পজিটিভ ইফেক্ট সৃষ্টি করার, যেন সকলের সাহায্যে আমি নিজের জীবনটাকে লাগাতে পারি, সে চেষ্টা করব, ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করব। অ্যান্ড আপনারা অনেকে অনেকে প্রচুর কমেন্টস এরকম আসতো প্রথমে যখন ইউটিউব খুলেছিলাম, বাহ প্রচুর হার্ড ওয়ার্কার তো, প্রচুর ম্যাচিওর, প্রচুর স্মার্ট। কিন্তু আমি স্মার্ট তো নই, ম্যাচিওরও নয়, প্রচুর ইম্যাচিওর, ইমোশনাল খুব। আমি এখন কথা বলছি তার কারণ সামনে কেউ নেই, সামনে ফোনটা আছে তাই কথা বলতে পারছি। আপনারা যদি সামনে দাঁড়ান, আমি এত কথা আমি ঠিক কোনোদিনও বলতে পারবো না, এই সামনে ফোন আছে বলে বলতে পারছি, তাই সুযোগ হচ্ছে একটা বলার। তো হয়তো ক্যামেরার সামনে আমার চরিত্রটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি আমার নিজের মধ্যে আমি ন্যাচুরাল নয়, আমি স্মার্ট নয়, ইন্ট্রোভার্ট মানুষ। মানুষের সামনে গেলে আমি মাথা নিচু করে থাকি, কথা বলতে পারি না আমি, আমি গলার স্বরটাও খুব কম। বাড়িতেও বকে, মাও বকে আমাকে যে এত কেন গলার স্বরটা বাড়ার কথা, দোকানে গেলে আমি মাকে বলি তুমি বলে দেবো, আমি বলতে পারবো না। তো এরকম একটা আমার নিজের মনে হয় যে আমার মোবাইলের সামনে চরিত্র আলাদা, মোবাইলের পেছনে চরিত্র আলাদা। যাই হোক, এটুকুই আমার নিজের সম্পর্কে বলা ছিল, অ্যান্ড আপনাদের সম্পর্কে বলা ছিল যে আপনারা কিভাবে আমার জীবনে এতটা ইফেক্ট ফেলেছেন সেই 1 বছর থেকে এবং এই বছরে এই ভিডিওটার পর। অসংখ্য ধন্যবাদ, প্রচুর 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 ভালোবাসা আপনাদের জন্য। অনেক ভালো থাকবেন আপনারা, অ্যান্ড এভাবেই আমার পাশে থাকুন। তো আর কিছু বলার নেই, আজ আমি খুব খুশি ভিডিওটা বানাচ্ছি, মুখে হাসি দেখেই বুঝতে পারছেন। সেদিন থেকে খুশি যেদিন থেকে আমি কমেন্ট গুলো পাচ্ছি, শুধু কমেন্টস না, আমাকে অনেকে সোশ্যাল মিডিয়া থেকে মেসেজও করছে, যারা যারা মেডিকেল, যারা এমবিবিএস করছে, তাদের করা হয়ে গেছে ইন্টার্ন, এবং যারা পড়াশোনা করছে সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে, প্রত্যেককেই আমাকে প্রচুর মোটিভেট করেছে এবং এখনো অনেক মেসেজ আসছে, তার জন্য অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং আমার ছোট ভাই বোনেরাও, যারা ক্লাস 9 10 11 12, যারা উচ্চ মাধ্যমিক দেবে কিংবা যারা নিট দেবে আমার থেকে কম বয়সী, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যে যখন বলে না দিদি দিদি তুমি খুব ভালো, দিদি তুমি এই ভিডিওটা দাও প্লিজ, দিদি এই তোমার স্ট্র্যাটেজি দাও, তখন খুব ভালো লাগে যে দিদি করে যখন বলে। তোমরা অনেক বড় হো, অনেক এমনিতেও অনেক ভালো, তোমরা অনেক ভালো মানুষ, আর কি বলবো, ভালো মানুষ হোক, যথেষ্ট ভালো মানুষ, হয়তো আমি সেরকম না, কিন্তু তোমাদের ছোটদের কাছ থেকে এবং বড়দের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।